বেগম জিয়ার স্থায়ী মুক্তি চায় পরিবার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে করা আবেদন পাঠানো হয়েছে আইন মন্ত্রণালয়ে, জানালেন মন্ত্রী। তারা চিঠিটা দিয়েছে আমাদেরকে, একটা সিক্রেট চিঠি দিয়েছে, সেই আবেদনটাই পরবর্তী কার্যক্রমের জন্য আমরা আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি। বিদেশ যাওয়ার অনুমতি দেওয়ার এখতিয়ার নেই সরকারের। সরকার ইচ্ছা করলে যে কোনো সাজাপ্রাপ্ত ব্যক্তির সাজা মকুব করতে পারেন, স্থগিত করতে পারেন এবং কমাতেও পারে। বিচারাধীন সাজাপ্রাপ্ত আসামির ক্ষেত্রে সরকার তো বিদেশ যাওয়ার চিকিৎসার জন্য আদেশ দেওয়ার এখতিয়ার রাখে না। যত সিট তত যাত্রী শর্তে পহেলা সেপ্টেম্বর থেকে আগের নিয়মে চলবে গণপরিবহন, কমবে ভাড়া, জনমনে স্বস্তি ফিরলেও ভাবাচ্ছে স্বাস্থ্যবিধি। করোনার দুঃসময় কাটলেও জনশক্তি রপ্তানিতে ফিরছে না সুসময়। কাজে ফেরার অপেক্ষায় অন্তত 1 লাখ প্রবাসী, উন্নত দেশের সুনির্দিষ্ট নীতিমালা না থাকায় ভোগান্তি। তীব্রস্রোত পদ্মা সেতুর নিরাপত্তার স্বার্থে শিমুলিয়া কাঁঠালবাড়ি রুটে রাতে বন্ধ থাকবে ফেরি চলাচল। বৈরি আবহাওয়ায় সাগরে যেতে পারছে না মাছ ধরার ট্রলার। করোনার কারণে এবছর রাজধানীতে হচ্ছে না আশুরার ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল। ইমামবাড়ার ভেতরেই আনুষ্ঠানিকতা, জোরদার নিরাপত্তা।